তিন সমন্বয়ক আটক। জামালপুরের সরষাবাড়িতে নামধারী তিন সমন্বয়ক আটকের ঘটনা ঘটেছে। আটক হওয়া তিনজন হলেন রিফাত হাসান, সিফাত মিয়া, বৈশাখী খাতুন। মঙ্গলবার 29 অক্টোবর বিকেলে সরষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় টাকা উত্তোলনের সময় তাদেরকে আটক করে জনতা। পরে তারা সমন্বয়ক কিনা বিষয়টি নিশ্চিত করতে সরষাবাড়ি পৌরসভার ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে এসে জিজ্ঞাসাবাদে তারা ভুয়া সমন্বয়ক হিসেবে প্রতীয়মান হলে তাদেরকে সরষাবাড়ি থানা পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। পরে সরিষাবাড়ি থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়। আটককৃত সিফাত মিয়া ব্রাহ্মণজানী আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। রিফাত হাসান সরিষাবাড়ি উপজেলার ফুগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সরবান হাসান টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। বৈশাখী আক্তার সরিষাবাড়ি মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। ওই শিক্ষার্থীরা জানান, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সে অর্ধানরত আকুল মিয়া নামের সমন্বয়ক পরিচয় দানকারীর পরামর্শক্রমে তারা ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর নামে এ অর্থ আদায় করে আসছিল। তারা সবাই সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, তিন সমন্বয়কের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা ভবিষ্যতে এই কর্মকাণ্ড করবে না মর্মে মুচলিকা নিয়ে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।